সো হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো গাইস, আজকে কিন্তু আপনাদের কাছে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইস, এই ভিডিওটা কেউ মিস করবেন না। দেখুন, আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি দেখিয়ে দেব আপনার হাতে থাকা যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে, এই অ্যান্ড্রয়েড ফোনে মাত্র 3টি সেটিংস করতে হবে। যে 3টি সেটিংস যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু আপনার ফোন কিন্তু নিমিষেই শেষ হয়ে যেতে পারে। দেখুন, আজকে আমি দেখিয়ে দেব আপনি কিভাবে এই 3টি সেটিং আপনার এই হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনে করবেন। দেখুন, আমরা কিন্তু প্রতিদিন আমি যে ধরনের অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখায় তা কিন্তু আপনি প্লে স্টোর অ্যাপ থেকে ইনস্টল করে থাকেন। দেন দেখুন, তাছাড়াও কিন্তু এই প্লে স্টোর অ্যাপে কিন্তু নানান ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে। ওয়েট, তো আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো আমি এখান থেকে অলরেডি প্লে স্টোর অ্যাপটি রয়েছে, তো আমি প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিলাম। এবং তারপরে দেখুন, প্লে স্টোর অ্যাপে কিন্তু অসাধারণ কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, যে অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। দেন দেখুন, এখান থেকে অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, যে অ্যাপ্লিকেশনগুলো আমরা প্রতিনিয়ত কিন্তু ইনস্টল করে থাকি। যে অ্যাপ্লিকেশনগুলো আমরা প্রতিনিয়ত ইনস্টল করে আমরা অন্যান্য যেসব কাজের প্রয়োজন তো আমরা সেই কাজগুলো কিন্তু করে থাকি। দেখুন, তার পাশাপাশি কিন্তু আমরা অনেক ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, অনেক বেশি এমবির অ্যাপ্লিকেশন রয়েছে, তাও কিন্তু আমরা ইনস্টল করে থাকি। আপনি বুঝতে পারেন না যে কোন অ্যাপ্লিকেশনটি কিন্তু একটি মারাত্মক আপনার ফোনের জন্য ক্ষতিকারক যে অ্যাপ্লিকেশন, আপনি সেটা ইনস্টল করে ফেলেন, তারপরে আপনার ফোন কিন্তু নিমিষে শেষ হয়ে যেতে পারে। তো গাইস, আজকে আমি দেখিয়ে দেবো 3টি সেটিংস। সো গাইস, তো এই 3টি সেটিংস আপনাকে অবশ্যই করতে হবে, না করলে কিন্তু আপনার ফোন হাতের থাকা যে ফোনটি রয়েছে তা কিন্তু নিমিষে শেষ হয়ে যাবে। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল বেল আইকনে সিলেক্ট করে দেবেন। তারপরে ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে এসে কমেন্টে নাইস ভিডিও বা গুড ভিডিও লিখে কমেন্ট করবেন। ওকে, সো গাইস, তো আপনি যে কাজটি করবেন, তো আপনাকে প্রথমত এখান থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করতে হবে। তো আমি গুগল প্লে স্টোর অ্যাপ থেকে আমি 3টি সেটিংস দেখিয়ে দেবো। তো গাইস, তো আমরা এখান থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করলাম এবং এখান থেকে আপনাকে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে। তো গাইস, সেটিংসে ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনাকে এখানে নেটওয়ার্ক পারফরমেন্স এখানে আপনাকে ক্লিক করতে হবে। এবং আপনি এখানে কিন্তু দেখুন 3টি অপশান দেখা যাচ্ছে। অলরাইট, আপনাকে এই 3টি অপশানে কিন্তু সেটিং আপনাকে করতে হবে। তো প্রথমটা যেটা আছে আপনি সেটাই রাখবেন। তো ওকে, আমি এটাই কিন্তু রেখে দিচ্ছি, তার জন্য আমি ডান অপশানে কিন্তু আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ওকে, তো আমি এখান থেকে ডান অপশানে ক্লিক করে দিলে কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে ডানে ক্লিক করে দিলাম এবং তারপর আপনি যে কাজটি করবেন, আপনি এখানে ক্লিক করবেন যে অটো আপডেট অ্যাপ। তো তারপরে দেখবেন যে এখানে কিন্তু ওভার ওয়াইফাই অনলি লেখা থাকতে পারে, আপনাকে এখানে ডু নট অটো আপডেট করে দিতে হবে। ঠিক আছে, তো আপনি এটা করে দিলে কিন্তু আপনার ফোনে কিন্তু আর অটোমেটিকলি কোনো অ্যাপ্লিকেশন আপডেট হবে না। সো গাইস, তার মাধ্যমে কিন্তু আপনার ফোনটা কিন্তু অনেকটাই সেফ থাকবে। এবং তারপরে আপনি নিচে এটাও করে দেবেন ওই একই অপশানে। সো গাইস, তো আপনি এই যে যে কয়টি সেটিং করলেন, এই কয়টি সেটিং আপনাকে অবশ্যই করতে হবে। তারপরে আপনাকে 3 নম্বর সেটিংসটি করার জন্য আপনাকে প্রোফাইল আইকনে আবারও ক্লিক করতে হবে। এবং আপনি এখান থেকে দেখুন প্লে প্রোটেক্ট নামের একটি অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। সো গাইস, এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন যে ওপরে কোণায় কিন্তু একটি সেটিং আইকন রয়েছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখবেন যে 2টি অপশান অন রয়েছে কিনা। যদি অন না থাকে তাহলে কিন্তু অবশ্যই গাইস আপনি অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করার পরে কিন্তু আপনি এখানে এটি অন করে রাখবেন, বা এই অ্যাপ্লিকেশনটি আপনি আপডেট করার পরেও কিন্তু এটি অন রাখবেন। সো গাইস, তারপরে আপনি এখানে একটা স্ক্যান নামের অপশান পাবেন। গাইস, এটা আপনাকে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর কিন্তু আপনি স্ক্যান করবেন এখানে এসে। যদি সেই অ্যাপ্লিকেশন ক্ষতিকারক অ্যাপ্লিকেশন হয়ে থাকে তাহলে কিন্তু সে বলে দেবে যে এখানে বলে দেবে যে অ্যাপ্লিকেশনটি ক্ষতিকারক আপনার ফোনে রয়েছে, আপনাকে এটা আনইনস্টল করে দিন। দেখুন, আমার ফোনে কিন্তু নো হার্মফুল ফাউন্ড। তো এখানে আমার কোনো অ্যাপ্লিকেশন কিন্তু এখানে খারাপ কোনো অ্যাপ্লিকেশন বা ক্ষতিকারক কোনো অ্যাপ্লিকেশন এখানে কিন্তু নেই। সো গাইস, তো এই অ্যাপ্লিকেশনগুলো আপনি চাইলে কিন্তু এভাবেই আপনার এই প্লে স্টোরে অ্যাপটিকে আপনি এভাবে সিকিউরিটি করে রাখতে পারবেন। বা এখানে আপনি সিক্রেট যে টিপসগুলো তা কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। আপনারা অবশ্যই কিন্তু এসব আপনার ফোনের পরে আপনি অ্যাপ্লাই করবেন, নাহলে যে কোনো খারাপ কোনো অ্যাপ্লিকেশন থাকলে বা ক্ষতিকারক কোনো অ্যাপ্লিকেশন থাকলে কিন্তু আপনার ফোন কিন্তু নিমিষে শেষ হবে। সো গাইস, তো এই ছিল ভিডিও। থ্যাংক ইউ।